আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হ্যালো ফিয়ার্স, আমি আলী আলী কনস্ট্রাকশন চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে নিয়ে এসেছি আপনার সিরিজ সেন্টারিং। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের এখানে সিঁড়িটা হবে, তো সিঁড়িটা আমাদের মোটামুটি ডাইনিং এর অর্ধেক চলে যাচ্ছে। তো আপনার এখানে 7 ফুট আমাদের মেন গেটটা চাই, এটা 7 ফুটের মেন গেট। তো আমাদের এখানে 7 ফুটের হাইট হচ্ছে আপনার ধাপের টপ লেভেল 15টা। 15টা নিলে আমাদের এদিকে নিতে হচ্ছে আপনার 150 ইঞ্চি, ওই দেওয়ালে কোল থেকে এই মাপ অব্দি আপনার 150 ইঞ্চি রয়েছে। এই ডাকটা আমাদের 150 ইঞ্চি আছে। তো আমাদের 140 ইঞ্চিতে এখন আপনার পাটাটা মারা রয়েছে ওই দেওয়ালে কোল থেকে। এখানে 140 ইঞ্চিতে এখানে সেন্টারিংটা হবে, তারপর আবার 10 ইঞ্চি চলে আসবে ঢালাইটা করার সময়, এখানে আরে 150 ইঞ্চি আসবে। এখানে থাকা 15টা হাফ হবে আপনার টপ লেভেল। সেন্টারিংটা করে নিই, আবার দেখাচ্ছি। এইটা আমাদের 3 ফুট করে চাতাল বাড়াবে, এদিকে এই 3 ফুট করে যাবে চাতালটা। বোর্ডটা বসিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে। এটা তো একটা বিম যাবে 10 ইঞ্চি, তার জন্য আপনার কাটা হচ্ছে এনে এই মাথা থাকে, এই মাথা একটা বিম যাবে 10 ইঞ্চি, তার জন্য এটা কাটা হচ্ছে। ওই সিঁড়ি রডটা এটাতে বিমটাতে ঢুকবে সাপোর্টটা দেওয়ার জন্য। আমাদের দেখতে পাচ্ছেন একটা বিম দেওয়া আছে নিচের দিকে, আর এদিকে আমাদের রডটা ফেলা হয়ে গেছে। আপনার এই টুন রডটা আছে বাকি, এটা আমাদের টপ লেভেল 15টা ধাপ হবে। রডটা বেঁধে নিই, আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের বিমটা কেটে ভরা আছে 5 ইঞ্চি করে। এটা আমাদের মাথার কাজ চলছে এখন, এটা বেঁধে নিই, কেরাং তুলে আবার আপনাদের দেখাচ্ছি। আমাদের ধাপগুলো মারা মোটামুটি কমপ্লিট, আর এদিকে আপনার ঢালাই চলছে কাজ ঢালাইয়ের, আর আপনার 2টা ধাপ মারতে রয়েছে আমাদের, আর এদিকে আপনার নিচের দিকে ঢালাই করতে লেগেছে। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।